আপনিও সাকে কেতিয়াবা ভাবে যদি কোনোবাই আপনার উপর মিছা কই কেস দি দিয়ে থানাত গই আপনার উপর এখন এজাহার এফআইআর দি দিয়ে আর তার পাছত যদি পুলিশে আপনা ফোন করি মাতে তেতিয়া আপনি কি করিব লাগে পুলিশে যদি আপনাক বারে বারে ফোন করি থানালয় মাতি আছে তেতিয়া প্রথম কামটো হল আপনি আপনার সিনাকি এডভোকেটর লগত কথা পাতি সেকশন 438 সিআরপিসি মতে আপনি এন্টিসিপেটরি বেল লব পারে তার পাছত বেলর অর্ডারটো লই পালেহে আপনি থানালয় যাব দুই নম্বর কামটো হল অ্যাকর্ডিং টু সেকশন 482 সিআরপিসি হে মিছা এজাহারখন আপনার উপর যে দিয়া হয়েছিল সেইখন এজাহার হেক করব কারণে কোয়াশ করব কারণে আপনি এটা পেটিশন দিব পারে হাইকোর্টত তার পাছত যেটা হাইকোর্টে দেখিব যে আপনার একো ভুল নাই আপনার উপর মিছা কেস দিয়া হয়েছে তেতিয়া সেইখন এজাহার কোয়াশ হয়ে যাব শেষ হয়ে যাব নাইবা স্টে হয়ে যাব এইখিনি কথা মনত রাখিব জয় অসম আপনিও সাকে কেতিয়াবা ভাবে যদি কোনোবাই আপনার উপর মিছা কই কেস দি দিয়ে থানাত গই আপনার উপর এখন এজাহার এফআইআর দি দিয়ে আর তার পাছত যদি পুলিশে আপনা ফোন করি মাতে তেতিয়া আপনি কি করিব লাগে পুলিশে যদি আপনাক বারে বারে ফোন করি থানালয় মাতি আছে তেতিয়া প্রথম কামটো হল আপনি আপনার সিনাকি এডভোকেটর লগত কথা পাতি সেকশন 438 সিআরপিসি মতে আপনি এন্টিসিপেটরি বেল লব পারে তার পাছত বেলর অর্ডারটো লই পালেহে আপনি থানালয় যাব দুই নম্বর কামটো হল অ্যাকর্ডিং টু সেকশন 482 সিআরপিসি হে মিছা এজাহারখন আপনার উপর যে দিয়া হয়েছিল সেইখন এজাহার হেক করব কারণে কোয়াশ করব কারণে আপনি এটা পেটিশন দিব পারে হাইকোর্টত তার পাছত যেটা হাইকোর্টে দেখিব যে আপনার একো ভুল নাই আপনার উপর মিছা কেস দিয়া হয়েছে তেতিয়া সেইখন এজাহার কোয়াশ হয়ে যাব শেষ হয়ে যাব নাইবা স্টে হয়ে যাব এইখিনি কথা মনত রাখিব জয় অসম আপনিও সাকে কেতিয়াবা ভাবে যদি কোনোবাই আপনার উপর মিছা কই কেস দি দিয়ে থানাত গই আপনার উপর এখন এজাহার এফআইআর দি দিয়ে আর তার পাছত যদি পুলিশে আপনা ফোন করি মাতে তেতিয়া আপনি কি করিব লাগে পুলিশে যদি আপনাক বারে বারে ফোন করি থানালয় মাতি আছে তেতিয়া প্রথম কামটো হল আপনি আপনার সিনাকি এডভোকেটর লগত কথা পাতি সেকশন 438 সিআরপিসি মতে আপনি এন্টিসিপেটরি বেল লব পারে তার পাছত বেলর অর্ডারটো লই পালেহে আপনি থানালয় যাব দুই নম্বর কামটো হল অ্যাকর্ডিং টু সেকশন 482 সিআরপিসি হে মিছা এজাহারখন আপনার উপর যে দিয়া হয়েছিল সেইখন এজাহার হেক করব কারণে কোয়াশ করব কারণে আপনি এটা পেটিশন দিব পারে হাইকোর্টত তার পাছত যেটা হাইকোর্টে দেখিব যে আপনার একো ভুল নাই আপনার উপর মিছা কেস দিয়া হয়েছে তেতিয়া সেইখন এজাহার কোয়াশ হয়ে যাব শেষ হয়ে যাব নাইবা স্টে হয়ে যাব এইখিনি কথা মনত রাখিব জয় অসম আপনিও সাকে কেতিয়াবা ভাবে যদি কোনোবাই আপনার উপর মিছা কই কেস দি দিয়ে থানাত গই আপনার উপর এখন এজাহার এফআইআর দি দিয়ে আর তার পাছত যদি পুলিশে আপনা ফোন করি মাতে তেতিয়া আপনি কি করিব লাগে পুলিশে যদি আপনাক বারে বারে ফোন করি থানালয় মাতি আছে তেতিয়া প্রথম কামটো হল আপনি আপনার সিনাকি এডভোকেটর লগত কথা পাতি সেকশন 438 সিআরপিসি মতে আপনি এন্টিসিপেটরি বেল লব পারে তার পাছত বেলর অর্ডারটো লই পালেহে আপনি থানালয় যাব দুই নম্বর কামটো হল অ্যাকর্ডিং টু সেকশন 482 সিআরপিসি হে মিছা এজাহারখন আপনার উপর যে দিয়া হয়েছিল সেইখন এজাহার হেক করব কারণে কোয়াশ করব কারণে আপনি এটা পেটিশন দিব পারে হাইকোর্টত তার পাছত যেটা হাইকোর্টে দেখিব যে আপনার একো ভুল নাই আপনার উপর মিছা কেস দিয়া হয়েছে তেতিয়া সেইখন এজাহার কোয়াশ হয়ে যাব শেষ হয়ে যাব নাইবা স্টে হয়ে যাব এইখিনি কথা মনত রাখিব জয় অসম।